এখন আমরা প্রবাহের চাপের পেস্কেলের সূত্রের প্রমাণটি করব চলে যাচ্ছি আমরা প্রমাণে এখানে সর্বপ্রথম আমরা একটি ত্রিভুজ চিন্তা করেছি এল এম এন একটি সমকোণী ত্রিভুজ যার অ্যাঙ্গেল আলফা এবং একটি নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে আছে এখানে পি হচ্ছে ইন্টেন্সিটি অব প্রেশার পি ওয়াই হচ্ছে ইনটেন্সিটি অফ প্রেশার প্রেশারি ভার্টিক্যালি অ্যান্ড ইন্টেন্সিটি অফ প্রেশার হরিজেন্টালি অ্যান্ড পি জেড টু হচ্ছে ইন্টেন্সিটি অফ প্রেশার ইনক্লাইন্ড অর অ্যাঙ্গুলার এখন পি এক্স টু হচ্ছে ইন্টেন্সিটি অফ হরিজেন্টাল প্রেশার পি ওয়াই হচ্ছে ইন্টেন্সিটি অফ ভার্টিক্যাল প্রেশার পি জেড ইকুয়েল টু ইন্টেন্সিটি অফ অ্যাঙ্গুলার প্রেশার আলফা ইকুয়াল টু অ্যাঙ্গেল অফ দ্য এলিমেন্ট অফ দ্য লিকুইড পি এক্স এখানে একটু লক্ষণীয় বিষয় এখানে পি এক্স হচ্ছে ইন্টেনসিটি অফ প্রেশার অর্থাৎ একটি বিন্দুতে কি পরিমাণ চাপ সেটা পি এক্স হতে পারে পি ওয়াই হতে পারে এবং পি জেড হতে পারে বাট পি এক্স যেটা আমি একটি ভিন্ন কালার দিয়ে ডিনেট করেছি সেখানে পি হচ্ছে টোটাল প্রেশার অর্থাৎ এই Px একটিমাত্র প্রান্তে প্রেশার আর এই টোটাল এল এবং এম এন এই এল এন দূরত্বে কতটুকু প্রেশার সেটা হচ্ছে টোটাল প্রেশার পি এবং এম থেকে এন পর্যন্ত দূরত্বে টোটাল দূরত্ব ইন্টু হচ্ছে ইন্টেন্সিটি অফ প্রেশার এ হচ্ছে টোটাল প্রেশার এবং পি জ্যাটের ক্ষেত্রে হবে টোটাল এল প্রান্তে পিজে জেটের যে ইন্টেনসিটি অফ প্রেশার তা তো আমরা এই প্রবলেমটা সলভ করার জন্য নেক্সট পেজে আমাদের এই প্রবলেমটা রয়েছে আমরা সেখানে চলে যাচ্ছি আমরা অ্যাপ্লাইড মেকানিক্সে ফোর্স অ্যানালাইসিসে যে সাফটওয়্যার ছিল সেখানে আমরা এই ধরনের প্রবলেমগুলো সলভ করেছি তাহলে আমরা এই পি এক্সটেনশন করে দিলাম এখন ঠিক হরিজেন্টালি একটি ফোর্স চলে যাবে এবং ঠিক বার্টিকেলি একটি ফোর্স চলে যাবে এই আলফা লম্বের সাথে এখানে তৈরি হবে এখন এই পি জেড বলটি বিভাজন হয়ে এখানে হবে পি জেড সাইন আলফা এবং এখানে হবে পি জেড কজ আলফা এখন প্রশ্ন আসতে পারে যে এখানে সাইন কেন হলো আমরা জানি যে লম্বের সাথে অ্যাঙ্গেল রয়েছে তার বিপরীত বাহুটি হচ্ছে সাইন এবং যার সাথে অ্যাঙ্গেল রয়েছে সেই ফোর্শনটা হচ্ছে কচ আমরা ফোর্স অ্যানালাইসিসে এই বিষয়গুলো নিয়ে আমরা শিখেছি এখন আমরা যদি আমাদের ইকুয়েশন শুরু করি টোটাল প্রেশার টোটাল প্রেশার পি এক্স ইকুয়াল টু ইনটেন্সিটি অফ প্রেশার অর্থাৎ পি এক্স ইন্টু দূরত্ব হচ্ছে এল এন একটা যদি আমরা ইকুয়েশন নাম্বার ধরি ওয়ান টু টোটাল প্রেশার পি ইকুয়াল টু হচ্ছে ইন্টেন্সিটি অফ প্রেশার পি ওয়াই ইন্টু হচ্ছে তার দূরত্ব এম এন ইকুইল টু ইকুয়েশন নাম্বার টু এখন তিন নম্বরে টোটাল প্রেশার পি জেট অ্যাক্সিসে পি জেট ইন্টু তার দূরত্ব হচ্ছে এম এল ইকুয়েশন নাম্বার থ্রি এখন আমরা আমাদের যে ফোর্স অ্যানালাইসিসের যে রুলস সেখানে যদি আমরা চিন্তা করি যে এখানে সামেশন অফ এফ এক্স টু জিরো ডান পাশে বলগুলো হচ্ছে পজিটিভ বাম পাশেরগুলো হচ্ছে নেগেটিভ তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে পি এক্স একটি বল কাজ করতেছে এবং তার অ্যাকশান হচ্ছে লাইন অফ অ্যাকশান হচ্ছে বাম দিকে তার মানে হচ্ছে মাইনাস পি এক্স টু এখানে হচ্ছে পি জেড কাজ করতেছে ডান দিকে তার মানে হচ্ছে পি প্লাস পি জেড সাইন আলফা ইকুয়েল টু জিরো অতএব পি এক্স ইকুয়াল টু আমরা পেলাম পি জেড সাইন আলফা ইকুয়েশান নাম্বার আমরা দিয়ে দিলাম চার আবার আমরা ফোর্স অ্যানালাইসিসের এফ ওয়াই এক্সিসে যদি আমরা ফোর্স অ্যানালাইসিস করি তাহলে এখানে আমরা দেখতে পাই পি ওয়াই উপর দিয়ে কাজ করতেছে তাহলে পি ওয়াই হচ্ছে পজিটিভ দেন পি জেড কজ আলফা নিচে দিয়ে কাজ করতেছে এটা হবে নেগেটিভ পি জেড কজ আলফা ইকুয়েল টু জিরো দেন পি ওয়াই ইকুয়েল টু আমরা পেলাম পি জেড কজ আলফা ইকুয়েশন নাম্বার ফাইভ এখন আমরা দেখতে পাই খুবই আসলে গুরুত্বপূর্ণ একটি প্রমাণ পরীক্ষায় আসে সবাই মনোযোগ সহকারে দেখবে আমাদের এই প্রমাণটি খুবই ইম্পর্টেন্ট আমরা জানি সাইন আলফা ইকুয়েল টু এখানে যে আলফা অ্যাঙ্গেল সাইন আলফা ইকেল টু বিপরীত বাউটা হচ্ছে লম্ব তাহলে লম্ব বাই অতিবুজ এটা আমাদের মনে রাখতে হবে এখানে লম্ব হচ্ছে এল এন অতিবুজ হচ্ছে এম এল এম এল তাহলে এখানে আমরা কী পাই আমরা পাই এল এন ইকেল টু এম এল সাইন আলফা আবার এগেন আমরা জানি কজ আলফা ইকেল টু বুমি বাই অতিবুজ এখানে বুমি হচ্ছে এম এন এবং অতীবুজ হচ্ছে এম এল অতএব এম এন সমান আমরা পাচ্ছি এম এল কজ আলফা এটাকে যদি আমরা ইকুয়েশান নাম্বার ছয় দিতে পারি এবং এটাকে দিলাম আমরা ইকুয়েশান নাম্বার সাত এটা আমাদের কাজে লাগবে এখন ইকুয়েশন ফরম ইকুয়েশান নাম্বার ফাইভ ফরম ইকুয়েশন নাম্বার ফাইভ উই গেট পে জেড সাইন আলফা ইকুইল টু পি এক্স এখন আমরা দেখি পি এক্স পি জেড সমান এই পি জেড সমান আমরা পেয়েছি পি জেড ইন্টু এল এম এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে পি জেড সমান হচ্ছে পি জেড ইন্টু এম এল বা এল এম যাই লিখে আমরা সমস্যা নিয়ে গুণ অবস্থায় আছে ইন্টু সাইন আলফা ইকুয়েল টু পি এক্স সমান আমরা কী পাচ্ছি পি এক্স সমান পাচ্ছি আমরা পি এক্স ইন্টু পি এক্স ইন্টু এল এন এখন দেখি আমরা পি এ জেড ইন্টু এল এম সাইন আলফা ইকুয়েল টু পি এক্স এল এন সমান আমরা পেয়েছি এল এন দেখি আমরা এই যে সমীকরণ নম্বর ছয় গিয়ে ইকুয়েল টু এম এল সাইন আলফা এখন দেখি আমরা এখানে আসে এল এম সাইন আলফা এখানে আছে এম এল সাইন আলফা তাহলে আমরা এগিয়ে দেখতে পাচ্ছি এখানে অতএব পি জেড ইকুয়াল টু পি এক্স এই আমরা একটা ইকুয়েশন দেখতে পাচ্ছি এখন এগেইন সরি পি জেড সমান হচ্ছে পি এক্স নাও আবার সমীকরণ নম্বর পাঁচ থেকে আমরা পাই এগেইন ইকুয়েশন ফাইভ থেকে আমরা পাই পি ইকেল টু পি জেড কজ আলফা এবং পি হচ্ছে পি হচ্ছে পি জেড কজ আলফা এবং পি সমান হচ্ছে পি ওয়াই ইন্টু এম এন ইকেল টু পি জেড হচ্ছে পি এম এল ইন্টু কজ আলফা এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে এম এন সমান পি ওয়াই ইন্টু এম এন সমান হচ্ছে এম এল কজ আলফা ইকল টু পি জেড ইন্টু এম এল কজ আলফা এখানে এম এল কজ আলফা এম এল কজ আলফা আমরা দেখতে পাচ্ছি পি ওয়াই সমান পি জেড সো উই সে দ্যাট পি এক্স ইকুয়েল টু পি ওয়াই ইকুয়েল টু পি জেড এইটি হচ্ছে আমাদের প্রমাণ অর্থাৎ প্রেসার এক্স এক্সিস ওয়াই এক্সিস এবং জ্যাট এক্সিস যে এক্সিসে কাজ করুক না কেন প্রত্যেকটা জায়গায় প্রেশারের মান সমান সম্পূর্ণ কোর্সটি পেতে ভিজিট করুন ডট কম ডটি